আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসিমস ওয়ার্ল্ড। আফরিনকে আমার ভাই টাক করে দিচ্ছে। জন্মের পর থেকে ওর বাবাই ওর একমাত্র নাপিত। তাছাড়া দোকানে চুল কাটাতে গেলে অনেক ঝামেলা করে। টাকা তুমি কাটবা? ওই পাকনা পিচ্ছুটা আমার মামা তো ভাই ছিল। না, কাটতে হবে চুল, তোমার টাক করে দেব। আমরা এখন যাচ্ছি জেনিউকের বাদে পান্তা পার্টি আমাদের। আমার বান্ধবীর সাথে অনেক অনেক বছর পরে দেখা হলো। তারা ইউএসএ সেটেল। কত যে স্মৃতি দুইজনার একসাথে ঘুমানো, খাওয়া, কলেজ পুকুর গোসল করতে যাওয়া, ইভেন ঝগড়া। সে হলো আমার জন্মের বান্ধবী। জন্মের বান্ধবী বলতে বোঝাই, ধরেন আমি জন্মগ্রহণ করলাম, ঠিক পাশের বাড়িটা থেকেই প্যাঁ প্যাঁ করে কান্না করে কেউ জানান দিল, ওরা পপি তুই একা না, আমিও আসি। সেই থেকে এই কাল পর্যন্ত। আমি কালকেই ঢাকা চলে যাব, তো আজকে ওর সঙ্গে দেখা। আজকে আবার আমাদের স্কুলের বান্ধবীদের একটা প্রোগ্রাম আছে কুষ্টিয়ার রেনিউকের বাঁধে, তো ওকেও বললাম যে চল তুই আমার সঙ্গে, একটু সময় পাওয়া যাবে কথা বলার। তো ও আর আমি আসলাম, মানে ঢুকতেই এত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, বড় একটা পুকুর শ্যাওলাতে ঢাকা, মানে আমার খুব ভাল লাগলো। হ্যাঁ, আমি আর আমার বান্ধবী কথা বলতে বলতে ধীর পায়ে আগাচ্ছি, কারণ অন্যান্য বান্ধবীরা এখনও এসে পৌঁছায়নি। রেনিউকের মসজিদটাও মার্শাল্লাহ অনেক সুন্দর। ভেবেছিলাম একটু নিরিবিড়িতে বান্ধবী বান্ধবীরা গল্প গুজব করবো, সে তো উপায় নেই, এ তো দেখি হাজার হাজার মানুষ। আচ্ছা, আমার চারটা দেবেন। চারটা চারটা। মুস্তারি বান্ধবী ওর মেয়েটাকে নিয়ে চলে এসছে, তো আমরা টিকিট করে ভিতরে চলে গেলাম চারজনা। মজার বিষয় হলো, আমি জানতাম এখানে মনে হয় ফ্রি সব ঘুরতে আসে, ওমা দেখি 20 টাকা করে টিকিট করতে হয়। যাই হোক আর কি, ভাই আমরা চারজন চারটাই নিয়ে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। গেটের এপারে আসতেই দুই ধারে দুই পরি আমাদের ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, চারিদিকে এত সুন্দর সবুজ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মাশাল্লাহ। তো আমরা এই বটগাছটাকে দখল করে নিলাম মোটামুটি। বান্ধবী ইয়ে নিয়ে আসছিস চাদর, তোর না কারানার কথা? না দেখাই না, যারা দেখাতে চায় না তাদের দেখাই না, গুণাগার হব। ওই যে মহিলা ওয়াশরুম, পুরুষ ওয়াশরুম। ওই যে আমাদের দলবল আসা শুরু করেছে। এই এই দেখ আমার বান্ধবী, দেখছিস না আমার বান্ধবী? তুই এসব বলিস না লোকজনকে, কেউ চাদর নিয়ে আসিস না? চাদর তো সাহানা। মাঝে মাঝে নিজের ক্যারকেরে গলা শুনে নিজেরই ভয় ধরে যায়। থাক বাবা, ভয় জোভারই ভালো। এই রেনুকের বাঁধের মধ্যে না বাচ্চাদের খেলাধুলোর বেশ ব্যবস্থা আছে, কিন্তু দেখলাম বাচ্চারা তো কম, বড়রাই বেশি খেলছে। ওই দোলনাটাতে আমি আর আমার চান্নি বান্ধবী বসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, কিন্তু না, কোনোভাবেই সম্ভব না। যে বসে আছে সে মনে হয় সুপার গ্লু লাগিয়ে বসে আছে, কোনোভাবেই উঠল না। আমরা বেলা 4টার দিকে গিয়েছিলাম, তো মানুষজন অনেক হলো, মনোমুগ্ধকর পরিবেশ। কী সুন্দর দৃশ্য রে বাবা, দেখে মনটা ভরে গেল। এই গড়াই নদী নিয়ে কিন্তু আমার আরও দুইটা ভিডিও আছে, আপনারা খুবই পছন্দ করেছিলেন ভিডিওগুলো। যাই হোক, আমি আর আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে কিছু অন্ধকারাচ্ছন্ন ছবি তুলে নিলাম। চৈতি চাননি ওরা ছবি তুলবে বলে পৌঁছে দিয়ে সব দাঁড়িয়ে আছে। ওদের কেন যে মনে থাকে না যে ওদের বান্ধবী একজন ইউটিউবার, সুযোগ পেলেই যার ভিডিও করা কাজ। এই তো লেটেস্ট নিউজ হয়। ঘোরাঘুরির পালা শেষ, এখন আমরা সবাই মিলে বটগাছটার নিচে যাচ্ছি। সবাই যে কাজের জন্য আসছিলাম, আই মিন পান্তা আর লুচি খাবো। এখানে আবার সুন্দর একটা ফোয়ারা আছে।
খাওয়া দাওয়া করবো, হাত ধোয়ার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না আমরা। আমি আর আমার শাহানা বান্ধবী চলে আসলাম হাত ধুতে ফোয়ারার কাছে, মানে শুধু অকাম আমাদের। এসে দেখি যে এখানে আমার মামাতো ভাই বোন বিপাশা স্বাক্ষর, স্বাক্ষরের ওয়াইফ সুমি, আর ওই যে আফরিন টাক্কার সময় যে পিচ্ছিটা বসেছিল ওই যে আরাফাত, ওরাও ঘুরতে এসছে। রত্না আমাকে দাও বউ, একটা দাও বউ, একটা দাও, আমি তো বিশেষ খাদুনি। খাদুনিটা আবার কি কি যে বলি না বলি নিজেও জানি না। এক একজনের ভাগে এক একটা খাবার আনার দায়িত্ব ছিল। রত্না বাগচির ভাগে পড়েছিল লুচি আর সবজি আনার দায়িত্ব, মানে মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ খাবার ছিল। সবজি অসাধারণ, এই রেসিপি আমাকে বলবে? আরে বাপ রে বাপ, শাহানা তুই দুটো খাবি? ভরপুর, কারণটা নাই, কারণটা ওটা ভরপুর, তোর নাই আর ওর দুটো, বাহ বাহ, জানিও তুই দুটো খাচ্ছিস, বাহ বাহ বাহ, আমি ভিডিও করছি ছবি তোলা। এই মাঠের এক কোনাতেই আসরের নামাজ পড়ে বিকালবেলাতে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো ওই যে আগেই তো বলেছিলাম, রত্না বাগচি নিয়ে এসেছিল লুচি আর সবজি, মুস্তারি নিয়ে এসেছিল টিফিন বাটিতে করে মেলা করে পান্তা ভাত, শাহানা নিয়ে এসেছিল ভর্তা কয়েক রকম, চৈতি নিয়ে এসেছিল লাড্ডু, আমি নিয়ে গিয়েছিলাম আমের আচার, মানে এক একজন এক একটা, বেশ শান্তি করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরা সবাই খাবো না করে দুই গামলা করে এক একজন পান্তা খেল। খাওয়া দাওয়া শেষ করে তল্পিতল্পা গুছায়ে পরন্ত বিকালে একটু সবাই মিলে ঘোরাঘুরি। বাই দ্য ওয়ে, এরা সকলেই কিন্তু তাসনিমস কালেকশনের ড্রেস পরে আছে আলহামদুলিল্লাহ। তাসনিমস কালেকশন আমার পেজ অনেকেই হয়তো জানেন। মাগরিবের আজান পড়ে গেল, আমি আর আমার শাহানা বান্ধবী একটা ছাউনিতে মাগরিবের নামাজটা পড়ে নিলাম। আর সন্ধ্যা হতে হতেই যেটা দেখলাম, এখানকার সিকিউরিটি গার্ডরা বাইকে করে মানে বাঁশি বাজাতে বাজাতে টহল দিচ্ছে। বাঁশি বাজানোর অর্থই হলো তোমরা যে যেখানে আছো এখান থেকে এখন বিদায়ী হও। তো আমরাও বিদায়ী হওয়ার জন্যেই রেডি আছি, কারণ আমাদের চান্নি বান্ধবী এখন আমাদের আইসক্রিম খাওয়াবে, আমাদেরও যেতে হবে আইসক্রিমের সন্ধানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন কাটলো আমাদের। আসলে আমরা বান্ধবীরা যখন কুষ্টিয়ায় যাওয়া পড়ে না, তখন কোনো না কোনো প্রোগ্রাম আমরা রাখতেই চেষ্টা করি, কে কোথায় থাকি না থাকি, কিন্তু এগুলোই স্মৃতি হয়ে রয়ে যায়। এরাম এরাম করে ধর, তার মূর্খরা কিছু জানি না, এই যে এরকম করে ধর, ও এরাম করে ইয়েস। চান্নি বান্ধবী আমাদের কুলফি খাওয়াতে চেয়েছিল, কিন্তু কুলফি পাওয়া গেল না। শেষে সকলে মিলে চকোবার খেলাম, চিপস খেলাম, সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং। এখন তো বিদায়ের পালা, কালকে আমি চলে যাব ঢাকাতে, তারপরের দিন শাহানা যাবে ঢাকাতে, চৈতি যাবে দিনাজপুর, চান্নিও চলে যাবে কয়েকদিনের মধ্যে ইউএসএ, আর এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ঈদে বা ছুটিতে, আবার কোনো নতুন জায়গায় প্রোগ্রাম করব আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার বান্ধবীদের আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুক, আর আপনারাও সকলে ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ভালো রাখুন। বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।